Hi guys, welcome back to my channel. তো আজকে আমি নিয়ে চলে এসেছি ফেলে দেওয়া পাকা কলা দিয়ে সন্ধ্যের টিফিন। তো এই ফেলে দেওয়া পাকা কলা দিয়ে আজকে বানাবো দারুণ একটা রেসিপি, চলুন দেখে নেবেন। এখানে আমি তিনটে পাকা কলা নিয়েছি, একদম পাকা, যেটা একদম দেখতেই পাচ্ছেন যে খোসাটাও ছাড়ানো যাচ্ছে না। আর নিয়েছি ময়দা 5 চামচ দিয়ে দিচ্ছি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে কিন্তু আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। একই সঙ্গে 5 চামচ দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য, প্রায় 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে আরও ভালো করে হাত দিয়ে আমি মিক্সড করে নেব। দেখুন, খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে গোল গোল শেপে বড়া সাইজে দিয়ে দেব। দেখবেন তেলে দিতেই কিন্তু বড়াগুলো তেলের উপরে ভাজতে শুরু করে দিয়েছে, তাহলেই বুঝবে ব্যাটারটা খুব ভালো মাখা হয়েছে। পরপর বড়া সাইজে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সন্ধ্যের টাইমে অথবা চা কফির সাথে ভীষণ ভালো লাগে, গেস্টদেরকেও সার্ভ করতে পারেন, অসাধারণ টেস্ট লাগে এই রেসিপি, সন্ধ্যেবেলা জাস্ট জমে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবং একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপর এগুলো তুলে নিচ্ছি, ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আবারও একইভাবে আমি বাকি ব্যাটারটারও এইভাবে বড়া বানিয়ে নেব। অসাধারণ টেস্ট কিন্তু এই কলার রেসিপিটি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। দেখুন কি সুন্দর তেলে দিতেই গোল গোল হয়ে ফুলে উঠছে, ব্যাস রেডি হয়ে গেছে পাকা কলার দুর্দান্ত রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্টে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে।